যাবে না, বিড়ি যে খাওয়া যাবে না তার বাস্তব আরেকটা প্রমাণ নেন। আচ্ছা আমি হুজুর মানুষ বা আপনি এই লোকটা জুমার নামাজই পড়ো, খালি জুমার নামাজই পড়ে আর নামাজ পড়ে না, এই লোকটাকে যদি মসজিদে যায় আর বলি একটা বিড়ি খাও তো গো, মসজিদে বসে খাবেন কে আছেন বলেন? মসজিদে বসে বিড়ি খাবেন আছেন কেউ? হ্যাঁ, আরে যেই জিনিসটা মসজিদে বসে খাওয়া যায় না ওটি কি হালাল হতে পারে? তাহলে আপনি ওটার হারামের ফতুয়া দাতা, ওটা আমি দেইনি। কে আছেন মসজিদে বসে বিড়ি খাবেন? আছেন? নামাজ পড়ে না, ওকেও যদি বলেন তুই মসজিদে গিয়ে বিড়ি খা, খাবে কি? তাহলে বিড়ি যে ভালো জিনিস নয়, খাবার নয়, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা ধরেন আপনি বিড়ি এক প্যাকেট নিয়ে বাড়িতে গেছেন, এদিক দিয়ে বৌমাকে ডাকছেন, এই বৌমা বৌমা এদিকে আসো তো, বৌমা একটা বিড়ি খাও। আপনার নাতি আছে, নাতি তুমি একটা খাও। আপনার ছেলে আছে, ছেলেকে একটা দিলেন, তুমি একটা খাও। আপনার বউ আছে, আপনার বউকে দিলেন একটা, এবার একটা আপনি ধরান না, উঠা তো যাবে না। আপনি একটা খান, আপনার বউকে একটা দেন, আপনার ছেলেকে একটা দেন, আপনার বৌমাকে একটা দেন, একটা আপনার মেয়েকে দেন, একটা আপনার নাইনাতিকে দেন, এই ২৫টা বিড়ি সবাই মিলে খান, ফ্যামিলি প্যাক বিড়ি খাওয়া যাবে কি? দিবেন কি? তাহলে বোঝা যাচ্ছে এটা খাবার নয়। আহা, উঠাউঠি করবেন না, কথা বলবেন না, আমরা গান গাওয়া বক্তা নই, একটা জিনিস আপনাকে বুঝাতে চাচ্ছি, এটাই বুঝাতে পারছি কি? গান গাওয়া বক্তা নয় যে আপনাকে যশ দিয়ে দিব আর ওখানে বসে বাদাম খাবেন আমি গান গেয়ে যাব, হবে না। প্রয়োজনে কথা হবে না তো চলে যাব, সমস্যা নেই, কিন্তু কথার মাঝে কোনো আওয়াজ নড়াচড়া চলবে না, বসে থাকবেন ওইভাবে যেন আপনার মাথায় পাখি বসলে পাখি মনে করে আপনি পাথর, তাহলে আপনার উপকার হবে। জালসা তো জীবনে বহু শুনছেন, আজকে শুনেন, উপকার হবে ইনশাআল্লাহ আপনার। বলছিলাম কথায় বলেন তো, ফ্যামিলি প্যাক বিড়ি খাওয়া যাবে? আপনার ছেলেকে দিবেন একটা বিড়ি, মেয়েকে দিবেন, তুমি খাও। অথচ বাজার থেকে আপনারা যদি মিষ্টি কোনো মিঠান্ন নিয়ে আসেন, বৌমাকে আগে দেন, বৌমা তুমি সবাইকে ভাগ করে দাও, বলেন কিরা? এক প্যাকেট বিড়ি আনছেন, বৌমা তুমি একটু সবাইকে একটা করে বিড়ি দিয়ে দাও, হবে? আচ্ছা কথার কথা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বিড়ি খাওয়া যাবে কি যাবে না। আচ্ছা আমি তো দিনাজপুর থেকে আপনার